হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অল রাখবে, ভিডিওটা লাইক করে দেবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়। আজকে ক্লাস সেভেন হিস্ট্রির আমরা একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, প্লাস কিছু ছোট প্রশ্ন উত্তর, এমসিকিউ প্রশ্ন উত্তর আমি দেবো, এগুলো অবশ্যই পড়তে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব, ভিডিওটা লাইক করে দিও। আর রেগুলার পড়া সব করানো আছে, সব ডেসক্রিপশনে প্লেলিস্টে পেয়ে যাবে, হিস্ট্রিটা হিস্ট্রির, জিওগ্রাফিটা জিওগ্রাফি প্লেলিস্টে পাবে, ভালো করে ফলো করো। যাই হোক, শুরু করা যাক। দেখো, সবার প্রথমে কি দিয়েছে, ঠিক উত্তর বেছে নিয়ে লিখতে দিয়েছে। পাঁচটা প্রশ্ন দিয়েছে, পাঁচটার জন্য পাঁচ নম্বর দিয়েছে। বলছে যে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া গেছে কোথায়। অপশন আমাকে অনেকগুলো দিয়েছে, যেটা সঠিক অপশন হবে সেটা আমাকে লিখতে বলেছে। অপশন আমাকে কি কি দিয়েছে, অপশন দিয়েছে আমাকে আইনি, আকবরী, অর্থশাস্ত্র, ঐতরীয় আরণ্যক আর দানসাগর গ্রন্থে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে পাল রাজা রামপালের রাজধানী কোথায় ছিল, লক্ষণাবতী, রামাবতী, রামপুর নাকি হস্তিনাপুর নগরে। যেটা হবে সেটা লিখতে হবে। নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম দশকে। যেটা সঠিক হবে সেটা লিখবে। এই প্রশ্ন উত্তরটা খুব ইজি আছে, এর আগে আমি অনেক এ ধরনের প্রশ্ন করিয়েছি, একটু ভালো করে প্র্যাকটিস করবে। কোনো প্রশ্ন না পারলে অবশ্যই কমেন্টস করবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দু নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, চারটে পাঁচটা শব্দ বা একটি বাক্যের মধ্যে দিতে বলেছে। বলেছে এই প্রশ্নগুলোর জন্য দুইয়ের জন্য রয়েছে এক এক নম্বর করে দু নম্বর। বলেছে কত খ্রিস্টাব্দ থেকে হিজড়ি অব্দ গণনা শুরু হয়। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে চর্যাপদ বলতে কী বোঝায়। নেক্সট তিন নম্বরে আমাদের দিয়েছে নিচের যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দু তিনটে বাক্যে করতে বলেছে। এক নম্বরে প্রশ্নটা দিয়েছে সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময়কাল উল্লেখ করো। নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে বাংলার সেন যুগে পঞ্চরত্ন কাদের বলা হয়েছে। এই প্রশ্নটা আমি বারংবার করিয়েছি। যাই হোক, এই প্রশ্নগুলো যেটা রয়েছে, এই পঞ্চরত্নের প্রশ্নটা এর জন্য রয়েছে, কিন্তু তোমাদের দু নম্বর রয়েছে, কিন্তু যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে, দু নম্বর রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের চার নম্বরেরটা দিয়েছে নিচের যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চারটে পাঁচটা বাক্যে লিখতে বলেছে, এর জন্য তিন নম্বর রয়েছে। বলেছে সুলতান মাহমুদের ভারত থেকে লুট করা ধন সম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন। নেক্সট, চর্যাপদের রচয়িতা কারা, চর্যাপদগুলি কখন রচিত। নেক্সট পাঁচ নম্বরে দিয়েছে নিচের যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আটটা দশটা বাক্যে বলেছে গৌড়ের শাসক শশাঙ্কের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কি জানো লেখো। আরেকটা দিয়েছে টিকা দীপঙ্কর শ্রীজ্ঞান সম্বন্ধে লিখতে দিয়েছে। এই যে আটটা দশটা বাক্যের প্রশ্নটা, এর জন্য পাঁচ নম্বর দেওয়া হয়েছে, যে কোনো একটা প্রশ্ন করতে দিয়েছে। ঠিক আছে, হয়ে গেল এটা আলোচনা। এবার আমরা কিছু শর্ট কোয়েশ্চেন্স দেখে নেব, যেটার উত্তর সহ আমি দিয়ে দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে খলিফার অধিকারের অঞ্চলটি কি বলা হতো। উত্তর লিখব খিলাফত বলা হতো। নেক্সট প্রশ্ন সমগ্র দার উল ইসলামের প্রধান নেতা কে ছিল। উত্তর লিখব খলিফা। নেক্সট প্রশ্ন সুলতান মাহমুদের কোন দেশের সুলতান ছিলেন। সুলতান মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন। উত্তর লিখব গজনীর সুলতান ছিলেন। নেক্সট প্রশ্ন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন। উত্তর 17 বার। নেক্সট প্রশ্ন সুলতান মাহমুদ ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল। উত্তর ভারতের ধন সম্পত্তি লুট করা। নেক্সট প্রশ্ন সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল, লিখলাম গজনী, বললাম বোধহয় একটু আগে। নেক্সট প্রশ্ন সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দ থেকে ভারত অভিযান শুরু করেছিলেন। উত্তর 1000 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট শাহনামা কাব্যের রচয়িতা কে। উত্তর লিখব কবি ফিরদৌসি। নেক্সট প্রশ্ন অল বিরুনির লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়। উত্তর লিখব কিতাব অল হিন্দ। নেক্সট প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়। উত্তর 1192 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়। উত্তর লিখব মোহাম্মদ ঘুরি আর তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। নেক্সট প্রশ্ন মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান, 1206 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন। উত্তর তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। নেক্সট প্রশ্ন কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। উত্তর কুতুবুদ্দিন আইবক।
নেক্সট প্রশ্ন, তবকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা কে? উত্তর লিখব মিনহাজ ই সিরাজ। নেক্সট প্রশ্ন, 1204 থেকে 5 খ্রিস্টাব্দে কোন তুর্কি সেনাপতি বাংলার নদিয়া দখল করেছিলেন? উত্তর লিখব ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি মারা যান? 1206 খ্রিস্টাব্দে মারা যান। নেক্সট প্রশ্ন, বখতিয়ার খিলজি কতজন সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করেছিলেন? উত্তর লিখব 18 জন নিয়ে নদিয়া আক্রমণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন মারা যান? উত্তর 1206 খ্রিস্টাব্দে লক্ষণ সেন মারা যান। নেক্সট প্রশ্ন, সদক্তি কর্ণমৃত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর লিখব শ্রীধর দাস। নেক্সট প্রশ্ন, লক্ষণ সেনের রাজসভায় 5 জন কবি কি নামে পরিচিত বা কি নামে খ্যাত ছিল? উত্তর লিখব পঞ্চরত্ন। নেক্সট প্রশ্ন, হলায়ুত কোন রাজার মন্ত্রী ছিলেন? উত্তর লক্ষণ সেনের মন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন, দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর বল্লাল সেন ছিলেন। নেক্সট প্রশ্ন, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিলেন? উত্তর অতীশ দীপঙ্কর ছিলেন। নেক্সট প্রশ্ন, জাস্ট সেকেন্ড, নেক্সট প্রশ্নে যাব। আচ্ছা, ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর লিখব হলায়ুত ছিলেন। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন বলেছে, অতীশ দীপঙ্করের বাড়ি কি নামে পরিচিত ছিল? লিখব নাস্তিক কি পণ্ডিতের ভিটা নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, সর্বানন্দ কোন গ্রন্থের প্রণয়ন করেন? উত্তর লিখব অভিধান গ্রন্থের প্রণয়ন করেন। নেক্সট, অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর বঙ্গাল অঞ্চলের বিক্রমমণিপুরের বজ্রযোগিনী গ্রামে। নেক্সট প্রশ্ন, শীল রক্ষিত কোন বিহারের আচার্য ছিলেন? উত্তর আমরা লিখব অদন্তপুরী। নেক্সট, অতীশ কার কাছে দীক্ষা নেন বা অতীশ দীপঙ্কর কার কাছে দীক্ষা নেন? উত্তর লিখব শীল রক্ষিতের কাছে। নেক্সট প্রশ্ন, শীল রক্ষিতের কাছে দীক্ষা নিয়ে অতীশ কী নামে পরিচিত হয়? উত্তর দীপঙ্কর শ্রীগান নামে পরিচিত হন। নেক্সট প্রশ্ন, কার অনুরোধে অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন? উত্তর তিব্বতের রাজা জ্ঞান প্রভের অনুরোধে। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে, অতীশ দীপঙ্কর তিব্বতে কোন ধর্ম প্রচার করেন? উত্তর মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। নেক্সট প্রশ্ন, অতীশ দীপঙ্কর অনেক সংস্কৃত গ্রন্থ কোন ভাষায় অনুবাদ করেছিলেন? উত্তর লিখব ভোট ভাষায় অনুবাদ করেছিলেন। নেক্সট, কার চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়? অতীশ দীপঙ্করের চেষ্টায়। কোথায় অতীশ দীপঙ্করের সমাধি আছে? তিব্বতের রাজধানী লাসায়। নেক্সট, কোন বাঙালি পণ্ডিত তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন? উত্তর অতীশ দীপঙ্কর। নেক্সট প্রশ্ন, বড়বধুর কোথায় অবস্থিত? উত্তর লিখব ইন্দোনেশিয়ায় বড়বধুর অবস্থিত। নেক্সট, আঙ্করভাট কোথায় অবস্থিত? উত্তর কাম্বোডিয়ায় আঙ্করভাট অবস্থিত। এই ছিল প্রশ্নগুলো, এগুলো ভালো করে পড়ো। এর আগেও প্রচুর প্রশ্ন আমি দিয়েছি, সেগুলো ভালো করে দেখো, অবশ্যই ভালো ফল করতে পারবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো।